ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের দ্বিতীয় দিনের অধিবেশনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শুক্রবার প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে এদিন শুরু হয় অধিবেশন। সম্প্রতি নির্বাচন পরবর্তী সন্ত্রাস অব্যাহত থাকায় সার্বিক স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার প্রবণতা দেখা দেওয়া সহ স্বশাসিত জেলা পরিষদ এলাকায় উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি হয় বলে উল্লেখ করেন বিরোধী দল নেতা হংস কুমার ত্রিপুরা। এর উপর আলোচনা করেন শাসক দলের পক্ষে উপমুখ্য কার্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা। অন্যদিকে এমডিসি ভূমিকানন্দ রিয়াং হাউসে জনস্বার্থে এডিসির ব্যবস্থাপনায় পরিচালিত চিকিৎসালয়ের পরিকাঠামোগত ব্যবস্থা উন্নত করার দাবি জানান।